তো আজকে আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের ভিতর কিরকম আমরা HTML এর কোড লিখতে পারি। তো আজকে আমি ভিডিও পুরো প্রথম থেকে শুরু করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুটোই সেট করে রেখেছি, ব্রাউজার এপাশে দেখতে পাচ্ছ ব্রাউজার খুলে রেখেছি, আর এপাশে আমার VS কোড এডিটরকে রেখেছি। তো আজকে পুরো স্ক্র্যাচ থেকেই তোমাদের দেখাবো, প্রথম থেকেই তোমাদের দেখাবো যে কিভাবে জাভাস্ক্রিপ্টের ভিতর তোমরা HTML লিখতে পারো। তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম, আমি নোটের ভিতর তোমাদের করে দেখাচ্ছিলাম, কিন্তু এবার থেকে আমি ব্রাউজারেই করে দেখাবো তোমাদের। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ index.html নামের একটা আমি ফাইল ক্রিয়েট করেছি। তো এখানে তোমরা ফোল্ডারের ভিতর যে কোনো এখানে দেখতে পাচ্ছ যে নিউ ফাইল আছে, নিউ ফাইল তোমরা ক্রিয়েট করতে পারো এখান থেকে। তো আমি এটা index.html একটা ক্রিয়েট করে নিয়েছি ফাইল। তো তোমাদের একটা শর্টকাট বলে দিচ্ছি, তোমরা শিফট এবং ওয়ান যে বটনটা আছে ওটা একসঙ্গে যদি ক্লিক করো, এখানে দেখবে এমেট অ্যাব্রিভিয়েশন বলে একটা জিনিস এসছে। তো এটার উপরে তোমরা ক্লিক করবে। প্রথমে ক্লিক করলে পুরো তোমাদের HTMLটাই পুরো এখানে চলে আসবে, তোমাদের আলাদা করে কোনো লেখার কোনো দরকার নেই। তো এখানে টাইটেল তোমরা চেঞ্জ করে দিতে পারো। তো আমি এখানে টাইটেলটা লিখে নিচ্ছি, অ্যাডেড HTML ট্যাগ ইন জেস। তো কিভাবে আমরা HTML ট্যাগটাকে জাভাস্ক্রিপ্টের ভিতর অ্যাড করতে পারি, তো সেইটা তোমাদের দেখাবো। তো তোমরা জানো জাভাস্ক্রিপ্ট ট্যাগ আমরা লেখার সময় আমাদের জাভাস্ক্রিপ্টটা লেখার সময় আমাদের স্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করতে হয়, RIPT। তো এভাবে দেখছো স্ক্রিপ্ট ট্যাগটাকে আমি তৈরি করে নিয়েছি, এর ভিতরেই আমরা জাভাস্ক্রিপ্টের যা কিছু আমরা তাই লিখব। তো এখানে তোমাদের লিখে দেখাচ্ছি প্রথমে একটা জাভাস্ক্রিপ্ট। তো document.write মানে আমরা যা কিছু জিনিস ব্রাউজারে ডিসপ্লে করাতে চাই তখন আমরা document.write-টাকে লিখি। তো এখানে আমি লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তুমি দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড আমি লিখে রেখে দিয়েছি। তো এখানে আমি সেমিকোলন লাগিয়ে দিই। তো এটাকে আমি ডিসপ্লে করাবো ব্রাউজারে। তো কিরকম করাবো, তো প্রথমে হচ্ছে আমাদের এখানে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, তো সেটার সাহায্যে আমরা ডিসপ্লে করাতে পারি, কিংবা তোমরা এখানে পাথটাকে কপি করে এখানে লাগালেও ডিসপ্লে হতে পারে। তো আমি লাইভ সার্ভারেই করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে লিখা, হ্যালো ওয়ার্ল্ড। তো কেননা আমি document.write হ্যালো ওয়ার্ল্ডটি করেছিলাম, তো সেই জন্য এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখা চলে এসেছে। তো এবার এটা স্ক্রিপ্ট ট্যাগের ভেতর আছে, জাভাস্ক্রিপ্ট আমরা লিখেছি। তো এর ভেতর আমি চাইছি যে আমি HTML ট্যাগ লিখব, তো সেটা কীরকম হবে। তো এটাকে আমি কপি করে নিচ্ছি। তো এখানে একটা তোমাদের শর্টকাট কি বলে রাখি, তোমরা যদি অনেকগুলো কপি করতে যাও এবারে এখানে কপি পেস্ট এভাবে করবে না, তোমরা শিফট প্লাস অলটা টিপে ডাউন অ্যারো কি যেটা আছে ওটা টিপলেই অটোমেটিক এটা কপি হয়ে যাবে। একটা দুটো তিনটা যত খুশি তোমার দরকার ততটাই কপি হয়ে যাবে। তো তিনবার হ্যালো ওয়ার্ল্ড আমি করেছি। তো কন্ট্রোল এস সেভ করলে তোমরা দেখতে পাবে হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো ওয়ার্ল্ড এসছে। তো তোমরা জানো HTML এ br নামে একটা ট্যাগ আছে যেটা আমাদের ব্রেক ট্যাগ নামেও পরিচিত। তো সেই ব্রেক ট্যাগটাকে আমি তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। তো এর ভিতরেই তোমরা br ট্যাগটাকে লাগাতে পারো এভাবে। লাগানোর পরে কন্ট্রোল এস সেভ করতেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা লাইনের ব্রেক চলে এসছে হ্যালো ওয়ার্ল্ড। সেরকমই এখানেও আমি যদি বিআর ট্যাগ লাগিয়ে দিই এবং কন্ট্রোল এস সেভ করি, তো দেখছো তিনটা পরপর লাইনে ব্রেক চলে এসছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো ওয়ার্ল্ড। তো তিনটা হ্যালো ওয়ার্ল্ড আমি তোমাদের একটু জুম করে দেখে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো ওয়ার্ল্ড এসছে।
তো তিন নম্বরটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কেননা আমাদের দরকার নেই তিন নম্বরটা। তো এখানে দুটো হ্যালো ওয়ার্ল্ড আছে। তো আরও একটা তোমাদের বিআর ট্যাগ লাগিয়ে দেখেছি, দেখে দিয়েছি। তো একে এই এর জাভাস্ক্রিপ্টের ভেতরে যে হ্যালো ওয়ার্ল্ডটা লেখা আছে একে আমি ইটালিক করব। তো সিম্পল এখানে আই, যদি আমি আই ট্যাগ জানি, আই এইচটিএমএল এ আছে আই ট্যাগ, তো এটাকে দিয়ে আমরা ইটালিক কোনো ওয়ার্ডকে ইটালিক করতে পারি। আর এখানে আমি লাগিয়ে দিচ্ছি বোল্ট। তো বোল্ট ট্যাগও জানো, বি ট্যাগকে বোল্ট ট্যাগ বলা হয়, এটার মাধ্যমে বোল্ড হয়। তো আমি যদি কন্ট্রোল এস সেভ করি, তো এখানে দেখছো ইটালিক হয়ে গেছে আর এটা বোল্ড হয়ে গেছে। তো এভাবে আমরা এইচটিএমএলটা জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা এইচটিএমএলটা লিখতে পারি। তো এই ভিডিওতে এতটুকুই, এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগের ভিডিওতে।